হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে 2022 সালের বিভিন্ন বাহিনীর প্রধানদের নামের তালিকা আপনাদের মধ্যে শেয়ার করব। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। বর্তমান সেনাবাহিনীর প্রধান হচ্ছেন এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি জন্মগ্রহণ করেন 1 ডিসেম্বর 1963 সালে। তিনি 23 ডিসেম্বর 1983 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে যোগদান করেন। বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে নিয়োগপত্র লাভ করেন 24 জুন 2021 থেকে পরবর্তী 3 বছরের জন্য কার্যকর হয়। তিনি 17তম সেনাপ্রধান। তারপর বর্তমান নৌবাহিনীর প্রধান হচ্ছেন অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল। তিনি জন্মগ্রহণ করেন 1964 সালে কুমিল্লা জেলায়। তিনি 1980 সালে 1 জুন নৌবাহিনীতে যোগদান করেন। তিনি 25 জুলাই 2020 সালে নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, যার মেয়াদকাল 4 বছর। তারপর বর্তমান বিমান বাহিনীর প্রধান হচ্ছেন এয়ার মার্শাল শেখ আব্দুর রহমান। তিনি জন্মগ্রহণ করেন 1 আগস্ট 1963 সালে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগপত্র লাভ করেন 12 জুন 2021 থেকে কার্যকর হয়। 3 বছরের জন্য বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি 16তম বিমান বাহিনীর প্রধান। বর্তমান বিজিবির প্রধান হচ্ছেন মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম। তিনি জন্মগ্রহণ করেন 2 মার্চ 1966 সালে জয়পুরহাট জেলায়। তিনি 12 জুন 1984 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন। তিনি 28 মার্চ 2018 সালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর মহাপরিচালক হিসেবে যোগদান করেন। বর্তমান পুলিশ বাহিনীর প্রধান হচ্ছেন বেনজির আহমেদ। তিনি 1963 সালে 1 অক্টোবরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে 15 ফেব্রুয়ারি সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ কার্ডে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি 15 এপ্রিল 2020 থেকে পুলিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যার মেয়াদকাল সর্বাধিক 4 বছর। তারপর বর্তমান বাংলাদেশ র্যাব বাহিনীর প্রধান হচ্ছেন চৌধুরী আব্দুলাল মামুন। তিনি 1964 সালে 12ই জানুয়ারি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় শ্রীহেল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে 20শে ডিসেম্বর বাংলাদেশ পুলিশের সহকারী সুপারিনটেন্ডেন্ট ASP হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি 15 এপ্রিল 2020 থেকে র্যাব বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।